তোমরা জানো তোমাদের জন্য only for you স্পন্দনের রেপুটেশন আজকে কোথায় নামতে বসেছে ব্যাপারটা হিউম্যান রাইটস কমিশন স্টেট গভর্নমেন্ট এইসব জায়গায় পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছে আর একবার যদি ব্যাপারটা স্টেট গভর্নমেন্ট বা হেলথ ডিপার্টমেন্ট টেক ওভার করে তাহলে সমস্ত অ্যাফিলিয়েশন সমস্ত এইডস বন্ধ হয়ে যাবে এক্সকিউজ মি এরা কিন্তু এখনো স্বীকার করেনি যে দোষটা ওরা করেছে বাজে কথা স্যার প্র্যাকটিক্যালি সেদিন আমি রাজেন এবং অর্ণব কেউ হোস্টেলে আমরা ছিলাম না আমাদের এক বন্ধুর বাড়িতে আমরা পার্টি অ্যাটেন্ড করতে গেছিলাম কি রে মিথ্যে কথা সেশন শুরু হওয়ার প্রথম দিন থেকে প্রত্যেকটি ফ্রেশারকে পালা করে করে প্রত্যেকদিন রাতে এরা ডিস্টার্ব করে আমার কাছে প্রমাণ আছে কি বলছেন কি আপনি আপনি যে কোনো এলিগেশন আমাদের নামে দিয়ে দেবেন আর আমরা তো সেটা মেনে নেব না দেখুন সেই তো দেখুন আপনাদের সামনে কে কি বলে গেল সেসব নিয়ে তো আমরা চুপ করো ভুলে যেও না এটা সুপারিনটেনডেন্টের চেম্বার ওকে স্যার ওকে সরি সরি এই সরি বলতো না সরি বল সরি 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 দ্য অ্যাটিটিউড এরা সবাই ভবিষ্যতের ডাক্তার মানুষের সেবা করার ব্রত নিয়ে ডাক্তারি পড়তে এসেছে পাড়ার মাস্তানদের সঙ্গে কি তফাত আছে তোমাদের ডক্টর রায় ডক্টর রায় বার করে দিন ডক্টর রায় প্লিজ মাথা গরম করবেন না লেট মি ট্যাকল ওদের সাথে আমি কথা বলছি আচ্ছা শোনো তাহলে তোমাদের বক্তব্য হচ্ছে যে তোমরা শ্যামলের ঘরে ঢোকনি না স্যার ওকে ইফ দ্যাট বি সো তাহলে শ্যামল বা ইন্দ্র কেন বেছে বেছে তোমাদের নামে কমপ্লেইন করলো অ্যাকচুয়ালি স্যার ওদের কিছু মিসবিহেভ আমরা একদম হাতে নাতে ধরে ফেলেছিলাম তাই ওরা ব্যাপারটাকে কি কি হোয়াট কাইন্ড অফ মিসবিহেভিয়ার বল স্যার সেগুলো আমরা বলতে পারবো না গিভ ইউ সাচ আ টাইট স্ল্যাপ ইউ নেভার ফরগেট ইন ইওর লাইফ প্লিজ না সে মিথ্যে কথা বলে যাচ্ছে আমাকে দেখতে শোনো এই বলতে পারবো না বললে তো হবে না ইউ হ্যাভ টু কমপ্লিট আর তাছাড়া বলতে পারবে না কেন আমরা সকলে অ্যাডাল্ট হয়েছি না বলার মতো কিছু নেই এক্স্যাক্টলি কি দেখেছো তোমরা বল অ্যাকচুয়ালি ওই ইন্দ্র আর শ্যামল স্যার বাজে বাজে সব ছবি দেখে পর্নোগ্রাফি মানে ভীষণ নোংরা ছবি স্যার আর ওদের ঘর সার্চ করলে এসব ছবি পাবেন স্যার আমি বিশ্বাস করি না আমি আমার রক্তকে চিনি শ্যামল এরকম ছেলেই না আঙ্কেল জানি এই কথাগুলো শুনে আপনি আপনি খুব আঘাত পেয়েছেন মানে আপনার ছেলের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা তো বাট ইট ইজ ফ্যাক্ট আমরা সবাই এর সাক্ষী মিথ্যে মিথ্যে এরা সব মিথ্যে বলছে ডাক্তারবাবু শ্যামল আদতে এরকম ছেলেই নয় ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে বুড়ো বাপকে একটু শান্তি দেবে এটাই ওর সারাক্ষণে ধ্যান জ্ঞান ছিল ছেলেটাকে মেরেও তোমাদের শান্তি হয়নি তার উপর তার চরিত্রের বদলাম দিচ্ছ ডাক্তারবাবু আমি এদের বিচার চাই না এদের বিচার ভগবান করবেন আপনি শুধু আমার শ্যামলকে ছেড়ে দিন আমি ঘরে ছেলে ঘরে নিয়ে যাই আর আমি কিচ্ছু চাই না আর আমি কিচ্ছু চাই না ডাক্তারবাবু বংশীবাবু আপনি চুপ করুন প্লিজ চুপ করুন এইভাবে কোনো সমস্যার সমাধান করা যায় না আমি কিছু বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমি নিজে জানি শ্যামল অত্যন্ত নিরীহ ছেলে ইনোসেন্ট ছেলে আপনি চেষ্টা করলে আপনিও জানতে পারবেন ওর এই ইনোসেন্সই ওকে টার্গেট করার কারণ সরি স্যার সরি বলতে বাধ্য হচ্ছি ও বালিশের নিচে বটতলায় বই খুঁজলে আপনিও কিন্তু পেয়ে যাবেন আহ তোমরা চুপ করো ডক্টর রায় মানে এরা যা বলতে চাইছে তাতে ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না কমপ্লিকেটেড নয় ব্যাপারটাকে কমপ্লিকেটেড করা হচ্ছে আচ্ছা ডক্টর রায় আপনি এদের একটা অভিযোগও মানবেন না মানছি না কারণ শ্যামলের ডিটেইল মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে সেই রিপোর্ট এই সমস্ত এদের মিথ্যে অভিযোগ নস্যাৎ করার ব্যাপারে যথেষ্ট কিন্তু ডক্টর রয় কোনো কিন্তু নেই দরকার হলে এই রিপোর্ট আমি হিউম্যান রাইটস কমিশনে সাবমিট করব এই দেখুন আপনি কোথায় কোথায় কমিশন কমিশন করবেন না তো আমি কি বলেছি আমি স্টেপ নেব না আমি দরকার হলে একটা প্রাইভেট ইনভেস্টিগেশন ইনিশিয়েট করব আপনি আগে আগে এই সমস্ত রাস্কেল গুলোকে এই কলেজ থেকে এক্সপেল করার বন্ধ করুন এই রাস্কেল এই মুহূর্তে করুন আচ্ছা ঠিক আছে আমি স্টেপ নিচ্ছি কি কি স্টেপ নেবেন স্যার শ্যামলের মনের জোরটাই তো মাটির সঙ্গে মিশে গেছে ও কি আর আগের মতন পারবে স্যার শিবাবু শ্যামলকে পারতেই হবে লড়াই সবে শুরু হয়েছে জীবন এখন অনেক দূর আপনি করুন আমার সামনে সিএমওকে ফোন আচ্ছা ঠিক আছে আপনি আমার সামনে সিএমওকে ফোন করবেন আমার সামনে সিএমওকে আপনি ফোন করুন এই সমস্ত ইডিয়েট গুলোকে বার করুন আগে ফোন করুন করুন ফোন করুন ফোনটা আপনি করুন স্যার